নমস্কার, আমি সায়ন্তনী, এমএসসি নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। প্রকৃতি ও সংস্কৃতি মেলার আয়োজিত হল ডিজে পার্কে। নিউটন মেলার উদ্বোধন করলেন কবি জয় গোস্বামী। দত্তপদে আগুনে বসীভূত হয়ে গেল 18টি বাড়ি। বড়দিন উপলক্ষে 8 থেকে 80 ভিড় জমালো নিকো পার্কে। ফিরে এলাম বিস্তারিত খবরে। বড়দিনের আগে শীতের উৎসবের শুরু সল্টলেকের বিজে ব্লকে। বিধাননগরের চেয়ারপারসন ও 29 নম্বর ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণ চক্রবর্তীর উদ্যোগে 3 দিনব্যাপী বাংলা সংস্কৃতি ও প্রকৃতি উৎসব 2018 শুভ উদ্বোধন হয় 23শে ডিসেম্বর বিজে পার্কে। বিদেশে প্রায় 20টি প্রজাতির বিদেশি পাখি ও দেশি বিদেশের বিভিন্ন ফুল সবজি সহ বিভিন্ন বনসাই গাছের প্রদর্শনী হয় এই মেলায়। অনুষ্ঠানে উদ্বোধন করলেন দমকল মন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বসু। উপস্থিত ছিলেন 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চক্রবর্তী, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়, এমআইসি সুধীর শাহা, বীরেন বিশ্বাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই প্রদর্শনী মেলা চলে 25 ডিসেম্বর পর্যন্ত। পাখি ও গাছের প্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটাই জানান চেয়ারপারসন কৃষ্ণ চক্রবর্তী। এই দিন সুজিত বসু দমকল মন্ত্রী শপথ নেওয়ায় তাকে সংবর্ধনা ও সমীর চক্রবর্তী পরিশোধিত সচিব হয় তাকে সংবর্ধনা করা হয় ওই উদ্বোধনীয় মঞ্চ থেকে। বা কালারফুল পাখি সকলেই ভালোবাসে। এই অল বেঙ্গল বার্ড লাভার অর্গানাইজেশন, এরা আমাকে, আমি 2 বছর করেছিলাম, ওরা আবার বলেছিল, আমি আবার ওদের জন্য করেছি। বাচ্চারাও আমার কাছে দাবদার যে এরকম একটা অনুষ্ঠান করুন, আমাদের ভাল লাগে। আর এবং তার সঙ্গে সঙ্গে গান নাচ সমস্ত কিছু আমাদের এই মানে 29 নম্বর ওয়ার্ড নয়, আমার পুরো বিধাননগরটা এই 3 দিন আনন্দে মুখরিত হবে। প্রত্যেকেই এখানে আসবে। বাচ্চাদের জন্য বিনা পয়সায় রাইডসের ব্যবস্থা করেছি। কালকে 25 তারিখে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে হোম আছে আমাদের শিশু ও নারী কল্যাণ দপ্তর থেকে, আমাদের 500টা বাচ্চা আসবে। তাদেরকে আমরা কেক দিয়ে, মিষ্টি দিয়ে, ফল দিয়ে, চকলেট দিয়ে, টুপি দিয়ে, পেছনে সেই মানে প্রজাপতির পাখা এগুলো পরিয়ে দেবো। ক্যারল ইভিনিং হবে, সেই ফাদাররা আসবেন, তারা গান গাইবে, তারা অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে যেতে বলবে। যীশু খ্রিস্ট যে একটা রিফিউজি অঞ্চলে যে মানুষটির জন্ম, আর যে মানুষটি ওইভাবে মানুষের হৃদয়ের মধ্যে সবার আপন হয়ে গেছে, আমরা প্রত্যেকেই যেখানে চার্জ দেখি আমরাও এরম এরম করি। পঞ্চম নিউটন মেলা ও নিউটন বইমেলার উদ্বোধন করলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। গত 21শে ডিসেম্বর নিউটন মেলা প্রাঙ্গণে এই মেলার সূচনা হয়। এবারে নিউটন বইমেলার থিম স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার 125 বছর। এই বইমেলা চলবে 1 জানুয়ারি পর্যন্ত। এই বছর এই বইমেলার পাশাপাশি নিউটন মেলা একসাথে শুরু হয়েছে। এই মেলার বিশেষ আকর্ষণ জাতীয় কবিতা উৎসব। দেশের মধ্যে বিভিন্ন রাজ্যের বিশিষ্ট কবিরা এই কবিতা উৎসবে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন, কবি সুবোধ সরকার, পঙ্কজ সাহা সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নিউটন বইমেলায় 70টি বুক স্টলের পাশাপাশি লিটিল ম্যাগাজিনেরও আলাদা প্যাভিলন আছে এই মেলায়। নিউটন বইমেলা দিন দিন মানুষের মধ্যে প্রভাব বিস্তার করছে, এমনটাই বলেন কবি জয় গোস্বামী। শীতকালের কলকাতা জমে উঠেছে, এবং একদিকে সল্টলেকের বিধাননগর মেলা, অন্যদিকে ইকো পার্কে রাজ্য হস্তশিল্প মেলা, অন্যদিকে নিউটাউন মেলা, কবিতা মেলা, বই মেলা, কাল থেকে রবীন্দ্রতীর্থে পৌষ মেলা, পুরো কলকাতার সঙ্গে নিউটাউনও পুরো এখন দারুণ জমে উঠেছে। লোকে এনজয় করছে, আসছে, খাবার স্টল, খেলার স্টল, আড্ডা মারার জায়গা সব নিয়ে মানুষ কিন্তু খুব আসছে। গতবারের থেকে এবারে কি বইমেলা আলাদা কিছু ভাবনা চিন্তা রাখা হয়েছে? বইমেলার স্টল এবার গতবারের চেয়ে বেশি হয়েছে বলে আমার কাছে যা খবর, শেষ পর্যন্ত কতজন আসে আমরা দেখব। তবে নিঃসন্দেহে মেলা এবং বইমেলা এবং কবিতা উৎসব এক জায়গায় করার যে সিনার্জি, এবং কলকাতা বইমেলা যেহেতু একটু পিছিয়ে গেছে, এটা খুব ভালো হবে বলেই আমার ধারণা। আগামী দিনে আর কি কি ভাবে বইমেলাটাকে আকর্ষণীয় করার ভাবনা চিন্তা আছে? এবার যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেখানে এবার যে আলোচনাগুলো হয়েছে, দিনকে দিন এক একজন স্পিকার আসছেন, সেগুলো ভীষণ সময় উপযোগী হয়েছে। যেমন একটা ইন্টারনেটের ব্যবহার, আরেকটা হয়েছে যে অন্যান্য তথ্য প্রযুক্তির ব্যাপারে কি মানুষের প্রাইভেসি নষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন যুগোপযোগী ব্যাপার নিয়েও যেটা আলোচনা হবে, আমার মনে হয় এটা যেমন বয়স্করা তেমন তরুণরা সবার কাছেই উপযোগী হবে। দর্শক আসলে যারা উপস্থিত রয়েছেন তাদের আমার অভিবাদন। আমি শ্রী দেবাশিস সেনের কাছে শুনলাম যে
এই নিয়ে পঞ্চম বৎসরে এই বইমেলা উপনীত হল। এই পাঁচ বছর ধরে যারা এই বইমেলার আয়োজন করছেন সেই নিউটাউন বইমেলার আয়োজকদের আমার অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি জানাই। কারণ বই পড়ার প্রতি মানুষকে আগ্রহী করে তুলতে এই ধরনের চেষ্টার কোনো বিকল্প হয় না। এই সঙ্গে নিউটাউন বইমেলাও যুক্ত হয়েছে, নিউটাউন মেলাও যুক্ত হয়েছে, এটাও একটা আনন্দের কথা এবং আশার কথা। তবে এই বইমেলার স্বপ্ন যারা প্রথম দেখেছিলেন যে আয়োজকরা এবং যারা এখনও সেটিকে বহন করে নিয়ে চলেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। সাত সকালে সল্লেকে 114 নম্বর দত্তাবাদে আগুন, ঘটনাস্থলে দমকলে 3টি ইঞ্জিন। ঘটনাটি ঘটে 23 ডিসেম্বর সকালে। এলাকাবাসীদের দাবি বেশ কয়েকটি সিলিন্ডার ব্লাস্ট করে আগুন লাগে, এরপর সেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। এলাকার লোকেরা পুকুর থেকে জল নিয়ে এসে আগুন নেভাবার চেষ্টা করে। আগুন লাগবার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। এই আগুনে প্রায় 18টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। যদিও তাদের থাকা খাওয়া ও পুনর্বাসনের ব্যবস্থা করেন স্থানীয় পৌরপিতা নির্মল দত্ত ও বিধায়ক সুজিত বসু। এক ভদ্রমহিলা চা বানাচ্ছিল, চা বানাতে বানাতে গ্যাসের সিলিন্ডার আর কি লিক হয়ে দরমাতে ধরে নেয়। কটি বাড়ি পুরো ভস্মীভূত হয়ে গেছে? ধরে নিন 22টা বাড়ি পড়েছে 22 ঘরের। বড়দিন উপলক্ষে ভিড় উপচে পড়লো নিকো পার্কে। প্রায় কয়েক হাজার লোক তাদের বড়দিন উপভোগ করার জন্য সকাল থেকে ভিড় জমান সেখানে। শিশু থেকে প্রবীণ সকল বয়সের লোকের ভিড় চোখে পড়ে সেখানে, যেখানে বিভিন্ন রাইডস উপভোগ করেন তারা। আজকে তো প্রথম কথা রোলার কোস্টারে আমাকে চাপতে হবে, প্রথম কথা যেগুলো স্কাই ড্রাইভার কিছু অ্যাডভেঞ্চারাস জিনিস আছে সেখানে চাপবো, আর বাকিগুলো যেটা দেখা যাক কী হবে। ক্রিসমাসের জন্য কতটা প্ল্যানিং করেছো? ক্রিসমাসের জন্য এবার তো বাড়ি যাওয়া মাত্র একটু কেকটা অর্গানাইজ করেছি, একটা এমনি একটা পার্টি আছে ফ্যামিলি মেম্বারসের সঙ্গে সেটা অর্গানাইজ করবো। এই যে কেক কাটা ক্রিসমাসে সেটা কি হয়েছে? না এখনো হয়নি, রাত্রিবেলা হবে। আর কি কি প্ল্যানিং থাকছে নিউ ইয়ারের জন্য? নিউ ইয়ারের জন্য সেখানে তো আমরা বাইরে খেতে যাবো, দিদারে এসে একটু সেলিব্রেশন করবো সেই ফ্যামিলির সঙ্গেই, সেই সেম কিন্তু একটু বেশি হবে নিউ ইয়ারে। ভালো লাগলো কিন্তু ভীষণ ভয়ও লাগলো, মানে ফার্স্ট টাইম তো চাচ্ছি, এত যখন উপর থেকে নিচে নামাচ্ছে আর কিছু বলার নেই, মানে তাকাতে পারছি না এরকম। এনজয়মেন্ট খুব ভালো লাগলো। আজকের দিন আজকে সারাদিনে কী কী প্ল্যান থাকছে? প্ল্যান এই তো ঘর ঘুরবো, কারোর বাড়িতেই যাওয়া হবে এরকম। ক্রিসমাসের জন্য স্পেশাল কিছু? স্পেশাল বলতে স্পেশাল মানুষের সাথে বেরিয়েছি, নিশ্চয়ই স্পেশাল সব কিছু। আজকে খাওয়া দাওয়ার কোনো পরিকল্পনা হচ্ছে বাইরে? পার্কস্ট্রিটে রয়েছে, যাব খাওয়া দাওয়া করবো। আম গ্যাংটক সে আয়ে। কেসা লাগ রহা হ্যায় কলকাতা কা ক্রিসমাস? হ্যাঁ আমনে ট্যুর বোলা থা কলকাতা কে লিয়ে পরিবার কে সাথ মে, তো কলকাতা যায়েঙ্গে ঠিক হ্যায়, তো আচ্ছা লাগা ইয়াহ ঘুম কে, আর দু তিন টো জগা হাম প্লেস ঘুমা তো একদম আচ্ছা লাগা, আর ফ্যামিলি একদম এনজয় কর রহে। সিকিম মে 25 কেসা হতা আর কলকাতা মে কেসা ডিফারেন্স হ্যায়? আর 20 ক্রিসমাস মে, হ্যাঁ ক্রিসমাস মে সিকিম মে বহুত আচ্ছা হতা হ্যায়, আর ঘুমনে কে লিয়ে স্নোফল জো হাম লোগে চাঙ্গু লেক মে হতা হ্যায়, ইউংথাম জো নর্থ নর্থ মে হ্যায় জো লাচুং লাচিন ওয়া ভি ক্রিসমাস কে লিয়ে কলকাতা সে বহুত যাতে ঘুমনে কে লিয়ে, আর ওলোগ ভি বহুত এনজয় করতে, আর হাম লোগ ইয়াহ কলকাতা আয়া তো বহুত এনজয় কিয়া। সমাজের বিশেষ শিশুদের উপহার দিতে সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে গত 21 ডিসেম্বর উইন্টার কার্নিভাল নামক একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ইজেসিসি রঙ্গমঞ্চ প্রেক্ষাগৃহে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ও বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, প্রডিউসার অরুণিমা দে, ফিল্ম ডিরেক্টর পারমিতা মুন্সী, সাংবাদিক উদিতা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সৃষ্টি ডান্স একাডেমির ছাত্রীরা নাচ গানের মাধ্যমে বিশেষ শিশুদের একটি সুন্দর ও সন্ধ্যা উপহার দেয়। এই বিশেষ শিশুরা যাতে বাকিদের মতো এগিয়ে থাকে ও নিজেদের ইচ্ছা পূরণ করতে পারে সেই কথাকে মাথায় রেখে সপ্তাহে একদিন বিনা পারিশ্রমিকে তাদের নাচ শেখানো হয় বলে জানান সৃষ্টি ডান্স একাডেমির কর্ণধার ইন্দ্রাণী গাঙ্গুলী। আমি
আজকের এই সুন্দর শীতকালীন সন্ধ্যা অনুষ্ঠানটা একদম ছোট্ট ছোট্ট বিশেষ বন্ধুদের নিয়ে। বিশেষ বলার একটাই কারণ, কারণ তারা তো আমাদের সমস্ত আমাদের যে বাচ্চাদের মতো পুরো ক্যাজুয়াল নয়, তাদের একটু অন্যরকম মানসিক দিক দিয়ে প্রতিবন্ধী তারা, কিন্তু আমি সেটা বলতে আমার একদমই খারাপ লাগে, সেই জন্য আমি সবসময় ওদেরকে বলি বিশেষ বন্ধু ওরা আমার। এবং এই বিশেষ বন্ধুদের নিয়ে এটা আমার দ্বিতীয় বছরের অনুষ্ঠান। এখানে আজকে আমি সবে শুরু করেছি, এটা দ্বিতীয় বছরে এই অনুষ্ঠানটা আমার ভুক্তি হতে চলেছে। আপাতত এখন মোটামুটি 16-17 জন রয়েছে। এটা কতদিন ধরে চলছে? আমি ইন্দ্রাণীর সাথে আছি। না, শুধুমাত্র আজকের দিনের জন্যই। ওদের কি কোনো রকম আমি ট্রেনিং বা কোনো কিছু? সপ্তাহে একদিন করে ওদেরকে আমি বিনা পারিশ্রমিকেই শেখাই এটা। এবার নিজে ছোট্ট একটি বিরতি। বিরতির পর থাকছে প্রকৃতির মজা উপভোগ করতে ভিড় উপচে পড়লো ইকো পার্কে। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll free number 1-800-22-1119. বিরতি পর ফিরে এলাম এমএসসি নিউজে। শুরুর কয়েক বছরের মধ্যেই অন্যতম প্রকৃতি পার্ক হিসেবে প্রসাদ জমিয়েছে নিউ টাউনের ইকো পার্ক। বড়দিন মানেই পিকনিক। 8 থেকে 80 সকল বয়সের মানুষেরা এই দিন বিভিন্ন রাইডস এবং বিশ্বের অন্যতম স্থাপত্য দর্শনের পাশাপাশি প্রকৃতির মধ্যে তাদের বড়দিনের আনন্দ উপভোগ করলেন, যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন রাইডস এর মজা উপভোগ করলেন পার্কে আগতরা। আজকে সারাদিন দেখি কি কি করা যায়। আপাতত তো ইকো পার্কে এসেছি, এখানে ঘুরি, এখান থেকে বেরিয়ে আবার অন্য প্ল্যানিং করা যাবে। আর এখানে কি খাওয়া দাওয়া করে নেবেন? খাওয়া দাওয়া করবো, এখানে খাবার দাবার কিনে নিয়ে একেবারে ঢুকেছি, যাতে আর বেরোতে না হয়। আগের থেকে কি প্ল্যানিং করেছিলেন? না, আগে থেকে প্ল্যান কিছু ছিল না, বাইরে বেরিয়ে আমরা প্ল্যানিং করি। লেই লাগছে, বাবা মার সাথে বেরিয়েছি। কটার সময় বেরিয়েছো? আমি 9:30 নাগাদ বেরিয়েছি। আগের থেকে প্ল্যানিং ছিল কি? হ্যাঁ, আগের থেকে প্ল্যানিং ছিল। আচ্ছা, কী কী করবে? আজকে ঘুরবো বাবা মার সাথে, আনন্দ করবো, খাবো। কটার সময় বাড়ি ফিরবে আর তার আগে কী কী করতে চাইছো? এখানে ইকো পার্ক থেকে কি অন্য জায়গায় যাবে? ইকো পার্ক থেকে যেতে পারি, কিন্তু আগে এখানে সব ঘুরবো, তারপরে দেখবো যাওয়া যায় কি যায় না। নতুন নতুন প্রতিভা খুঁজতে সল্ট লেক ফরিভারের তরফ থেকে স্টার অফ সল্ট লেক 2018 ট্যালেন্ট হান্ট অডিশনের আয়োজন করা হয় গত 25 ডিসেম্বর সল্ট লেক সেক্টর 5-এ, যেখানে কলকাতা তথা ভারতবর্ষের বেশ কিছু জায়গা থেকে সকল বয়সের প্রায় 80 ও তার বেশি মানুষ আসে অংশগ্রহণ করতে। ছোট থেকে বয়স্ক সবাই তাদের প্রতিভা তুলে ধরে এই মঞ্চে, যেমন নাচ, গান, আবৃত্তি, ইনস্ট্রুমেন্ট, মিমিক্রি সহ বিভিন্ন প্রতিভা প্রদর্শন হয়। সত্যি কথা বলতে ভীষণ অন্যরকম লাগছে, কারণ সাধারণত আমরা জানি 25 ডিসেম্বর মানে পিকনিকও তো সকালবেলা বাসে করে সবাই যায়, কিন্তু এখানে একটা গানের একটা এত সুন্দর একটা পরিবেশ, শুধু গান নয়, দেখলাম এসে দেখলাম নাচেরও একটা পরিবেশ রয়েছে, এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা, খুব ভালো লাগছে। ট্যালেন্ট হান্ট অ্যাকচুয়ালি এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়া, যেখানে ধরুন আপনার ট্যালেন্ট যেখানে রিসার্চ করা হচ্ছে, ট্যালেন্ট যেখানে সার্চ করা হচ্ছে, তো আমার মনে হয় খুব ভালো হচ্ছে, কারণ এখান থেকে বিভিন্ন বিভিন্ন প্রতিভা ওরা উঠে আসতে পারছে, ওরা নিজেদের ট্যালেন্ট শোকেস করতে পারছে, গান বলুন, নাচ বলুন, স্ট্যান্ড আপ বলুন, তো ইটস আ ভেরি ভেরি অ্যাপ্রিসিয়েবল এফর্ট। আমলোক এক অর্গানাইজেশন হ্যাঁ সল্ট লেক ফর এভার, উসকে তরফ সে হম লোগ ইয়ে ট্যালেন্ট হান্ট অর্গানাইজ কিয়ে,
तो इसमें आपका कोई भी टैलेंट हो, डांसिंग, सिंगिंग, बीट बॉक्सिंग, मैजिक, एनीथिंग, यू कैन कम एंड शोकेस इट हियर ऑन दिस डे. कहाँ कहाँ से कितने पार्टिसिपेंट इधर आ रहे हैं? सो पार्टिसिपेंट्स सिर्फ सॉल्ट लेक के ही नहीं है, ये ऑल ओवर कैलकटा से हैं. और सिर्फ कैलकटा भी नहीं, मतलब कुछ लोग जमशेदपुर से आ रहे हैं, कुछ लोग नॉर्थ ईस्ट से भी आ रहे हैं. तो सॉल्ट लेक पे लिमिटेड नहीं है ये, हर जगह से लोग आ रहे हैं. कितने पार्टिसिपेंट? अराउंड 80 से भी ज़्यादा ही हैं. अराउंड रजिस्ट्रेशन 80 से ज़्यादा हैं. अब देखिए कितने टर्न आउट होते हैं. ऑन द स्पॉट रजिस्ट्रेशन भी है, तो मे बी और भी हो सकते हैं. প্রতি বছরের মতো এবছরও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র নিবেদিত পূর্ব ভারতীয় সঙ্গীত ও নৃত্য উৎসবের শুভ সূচনা হয় গত 24 ডিসেম্বর সল্ট লেকের ইজিসিসি প্রেক্ষাগৃহে. এই সঙ্গীত ও নৃত্য উৎসব চলে 26 ডিসেম্বর পর্যন্ত, যেখানে প্রতিদিন ছিল ভারতের বিভিন্ন ঘরানার নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান. 24 তারিখ ডোনা গাঙ্গুলির ওডিসি নাচের দল ও শ্রীমতী বিম্বতী দেবীর মণিপুরী নাচের দল উদ্বোধনী অনুষ্ঠান করে. এছাড়া বাকি দিন রাজস্থানের লোকনৃত্য, সেতার যুগলবন্দি সহ বিভিন্ন ক্লাসিক্যাল অনুষ্ঠান থাকবে বলে এমনটাই জানান ইজেসিসির ডিরেক্টর গৌরী বাসু. আমাদের একটা তিন দিনের ফেস্টিভ্যাল অফ মিউজিক অ্যান্ড ডান্স হচ্ছে, সেটাতে আমরা ক্লাসিক্যাল ডান্স রেখেছি, ক্লাসিক্যাল মিউজিক রেখেছি এবং ফোক ডান্সও রেখেছি. আজকের অনুষ্ঠানে আছে দুটি ট্রুপ, একটি হচ্ছে ডোনা গাঙ্গুলি ওডিসি ডান্সার, ও ওর নৃত্যশিল্পীদের নিয়ে পরিবেশন করছে একটি অনুষ্ঠান, এবং আছে বিম্বাবতী দেবী যে মণিপুরি একটা ডান্স প্রোডাকশন করছে. আগামীকাল আছে আমাদের ফোক মিউজিক, সরি কালকে আগামীকাল আছে আমাদের ক্লাসিক্যাল মিউজিকের অনুষ্ঠান. আমাদের একটা শরৎ এবং সেতারের যুগলবন্দি আছে. তাছাড়া আমাদের সঙ্গে আজ থাকবেন কালকে ভোকালিস্ট. বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সকল বিজ্ঞানীদের সাথে যোগাযোগ স্থাপনের উদ্দেশ্যে এক আলোচনার আয়োজন করা হয় গত 21 ডিসেম্বর বিজ্ঞান চেতনা ভবনে. কোন কোন ক্ষেত্রে রিসার্চের দরকার সেই সব বিষয় নিয়ে এই আলোচনা করা হয় বিজ্ঞানীদের সাথে, এমনটাই জানান মন্ত্রী ব্রাত্য বসু. 39টি সংস্থার মোট 83 জন বিজ্ঞানী এই অনুষ্ঠানে উপস্থিত হন. আমাদের ডিপার্টমেন্ট থেকে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা একটা রাজ্যের যত বিজ্ঞানী আছেন তাদের সঙ্গে এক ধরনের যোগাযোগ স্থাপন করলাম. কোথায় কোথায় রিসার্চের দরকার, কোথায় কোথায় সরকারের সঙ্গে বিজ্ঞানীদের যোগাযোগ স্থাপন দরকার, কোথায় কোথায় যে যত এই যে 39টা সংস্থা 83 জন মানুষ আজকে যে জয়েন করলেন, আমার মনে হয় যে সরকারের সঙ্গে সরাসরি সাঁকো তৈরি হলো. এই সাঁকোটা আমার মনে হয় যে রাজ্যের বিজ্ঞান প্রচারের ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যাদের কাছে পৌঁছতে মনে করেন যে বিজ্ঞানের আলো পৌঁছানো দরকার, সেই রাজ্যের বিপিএল তালিকাভুক্ত মানুষদের কাছে কী করে সায়েন্সের বিজ্ঞানের প্রচার এবং প্রসার করতে পারি আমরা, সেই ব্যাপারে তাদের পরামর্শ নিলাম, সেইটা তারা জানালেন. এবার আমরা আমাদের মতো করে ফোকাল এরিয়াগুলো আমরা পয়েন্ট আউট করেছি, সেগুলো আমরা কি করে ছড়ানো যায় এবার দেখব. প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন. 24 ডিসেম্বর সোমবার ভোর 5:10 নাগাদ সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন. সপ্তাহখানেক আগে সংক্রমণজনিত অসুস্থতার কারণে নিরুপম সেনকে ভর্তি করা হয়েছিল সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে, সেখানে মৃত্যু হয় তার. সিটি ও সিপিএম এর সদর দপ্তর ঘুরে বর্ধমানে তার শেষকৃত্য সম্পন্ন হয়. আবারও নিচ্ছে ছোট্ট একটি বিরতি. বিরতির পর থাকছে চলে গেলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়. Alliance Broadband Services, a prominent internet service provider,
incredible speed, huge data download in no time, online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery, state-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. বিরতির পর আবার ফিরে এলাম এমএসসি নিউজে। প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী দ্বিজের মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। 24 ডিসেম্বর সোমবার বেলা 1:45 নাগাদ সল্টলেকের বাড়িতে মৃত্যু হয় তার। ফুসফুস সংক্রমণের কারণে কয়েক মাস ধরেই এসএসকেমে ভর্তি হন তিনি। অবস্থা উন্নতি হয়ে শিল্পীকে তার সল্টলেকের বাড়িতে ফিরিয়ে আনা হয়, সেখানে মৃত্যু হয় তার। শিল্পী প্রয়াণে শোকের ছায়া বাংলা সঙ্গীত মহলে। খানিকক্ষণের মধ্যেই বেরোবো এবং ওনার গুণগ্রাহী যারা আছেন, পরিবারের লোক আছেন, অনেকে এসছেন, অনেকে হয়তো এই মুহূর্তে ওনার এই বাড়িতে আসতে পারবেন না, কিন্তু তার জন্য আমাদের একদম পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে রবীন্দ্র সদন চত্বরে বিকেল 5টা থেকে 7টা অবধি ওনাকে রাখা হবে। হারিয়ে যাওয়া খেলাগুলি তুলে আনার জন্য ও ছোটবেলার দিনগুলি ফিরিয়ে আনার এক অভিনব পদক্ষেপ নিল আর্গো বাবা হিউম্যানিটি ডেভেলপমেন্ট নামক এক সংস্থা। 23 ডিসেম্বর সল্টলেকের বিএসসিএ মাঠে ছেলেবেলার খেলা নামক একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন সংস্থার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া প্রায় 100+ শিশুদের নিয়ে আসা হয়। বর্তমানে শিশুরা কম্পিউটার গেম ও বইয়ের ভারে ভারাক্রান্ত, তাদেরকে মা ঠাকুরদার সময় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুলিডান্ডা, খো খো, কানামাছি, ডাগাফর বিভিন্ন খেলার আয়োজন করা হয় সংস্থার পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা, ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে, অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠানে এসে তার ছোটবেলার দিনগুলি মনে পড়ে যাওয়ায় বাচ্চাদের সাথে খেলায় মাতলেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা। এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে অনেক বাচ্চাদের স্পোর্টস এবং অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে এই সংগঠন আছে। আই উইশ দি অল দি বেস্ট ফর দিস অর্গানাইজেশন অ্যান্ড আই হোপ ইন ফিউচার দে উইল ডু মাচ বেটার ওয়ার্ক ইন দি এরিয়া দে আর ওয়ার্কিং অ্যান্ড আপলিফমেন্ট অফ চিলড্রেন। আই হার্ড দি অ্যানাউন্সার সেইং দ্যাট চিলড্রেন উইথ লট অফ ব্যাগ লোড their spine is affected. So this kind of movement, if you start in all schools and tell in front of the schools in Salt Lake and other areas, it will be very nice program, making students and their guardians and also the teachers in the same school very much alert that they will not do this. ভারতবর্ষ তথা পুরো বিশ্বের সবথেকে পুরনো টুর্নামেন্ট হলো বেন্টন কাপ হকি টুর্নামেন্ট। বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের তরফ থেকে আয়োজিত 122তম বর্ষের অল ইন্ডিয়া বেন্টন কাপ হকি টুর্নামেন্ট 2018 সূচনা হয়
23শে ডিসেম্বর সল্টলেকের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার স্পোর্টস কমপ্লেক্সে। উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, দমকল মন্ত্রী ও বিধাননগরের বিধায়ক সুজিত বসু, অলিম্পিক হকি প্লেয়ার ও আর্জুনা অ্যাওয়ার্ড উইনার গুরুবক সিং, পদ্মশ্রী ও প্রাক্তন ভারতীয় হকি প্লেয়ার দিলীপ টিরকে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আমার খেলা যদি দেখে থাকেন তো অগেনস্ট হল্যান্ড বারাবিতে খেলেছি, ওটা 2-1 হারিয়ে হেরেছি। আমি মনে করি এটা কোনো বড় জিনিস নয়, বাট এটা ভেবে দেখুন যে হল্যান্ড, ইন মাই ওপিনিয়ন হল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া আর দ্য বেস্ট টিম। জিতেছে কি আপনার বেলজিয়াম, দ্যাট ওয়াজ প্রবলি দ্য থার্ড বেস্ট, বাট ওরা পেনাল্টি শ্যুট আউটে চলে গেছে দুটো ম্যাচ, অস্ট্রেলিয়া আরও পেনাল্টি শ্যুট আউটে, হল্যান্ড হয়ে গেল ফাইনালতে পেনাল্টি শ্যুট আউট শ্যুট আউটে। তো এটা তো খেলাতে হয়, বাট আমি মনে করি যে এই চারটা পাঁচটা টিমটা ছিল এ সব থেকে বেটার। ইন্ডিয়া অলসো ওয়াজ ভেরি গুড, বাট এটা তো হার জিট থাকবে। বাট ওখানে যা দিলীপ টিরকে বললেন যে ওটা সত্যি কথা, আমি মনে করি যে অনেকগুলো ওখানে 7টা প্লেয়ার আমার জুনিয়র ছিল, বোধহয় ওভার আউট হয়ে গেছে, বাট স্টিল দে প্লেড ওয়েল। আর এটা নিয়ে আমি মনে করি যে আমি রাইট ট্র্যাকে আছি। আমি যদি এটা আমার তো প্রথম হচ্ছে, আমি আগে বলেছিলাম, যাওয়ার আগে বলেছিলাম যে ইন্ডিয়া ফার্স্ট শুড এন্টার দ্য সেমিফাইনাল। ইন্ডিয়ান কোচের উপরেই তাহলে আস্থা রাখা যায় না? আমি দেখো দেখুন ওটা ও ডিসাইড করবে, আমি বলি না, বাট দের ইজ নো ডিফারেন্স। বাট যদি ইন্ডিয়ান খেলবে কি প্লেয়াররা যদি আপনি ট্যালেন্ট, আর যদি জো যা দিলীপ টিরকে বললেন যে এভরি টিম মাস্ট হ্যাভ অ্যাটলিস্ট 4-5 ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, তা আপনি জিততে পারবেন। যদি আপনার কাছে একটা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার থাকে, আমি মনে করি যে আমি আগে এর থেকে 5 বছর আগে সর্দারা সিং ছিল একটা ওয়ার্ল্ড প্লেয়ার, ওর যত পর্যন্ত আপনার কাছে একটা ওয়ার্ল্ড প্লেয়ার থাকবে আপনি পারবেন না। বাট পেনাল্টি কর্নারে যা পেনাল্টি যা আপনি ড্রাইভ ফ্রিকে বলছেন, আজকে হল্যান্ড কেন হয়ে গেল, ওর কাছে ওয়ার্ল্ড ক্লাস ছিল বাবলেন্ডার। 25শে ডিসেম্বর জন্মদিন পালিত হলো দত্তাবাদের আমরা কজন জুনিয়র ক্লাব ও দত্তাবাদ ডিয়ার ক্লাবের। এই দিন সন্ধ্যায় দুই ক্লাবের কেক কেটে জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন 38 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নির্মল দত্ত। তাই আনন্দে মেতে ওঠেন ক্লাবের সকল সদস্য ও সদস্যারা। এমএসসি নিউজ আজ এই পর্যন্তই। আপনার এলাকার যে কোনো ঘটনার খবর জানার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831926888। এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 7:30 ও রবিবার দুপুর 1:30 এমএসসি নিউজ চ্যানেলে। এছাড়া এমএসসি নিউজ দেখুন ফেসবুক ও ইউটিউব সার্চ করে। এছাড়া এমএসসি নিউজ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।